সময় যত এগিয়েছে মানুষ ধীরে ধীরে তার সাথে বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি করেছে এবং তার উপর ভর করেই গড়ে উঠেছে একের পর এক আকাশ ছোঁয়া ইমারত। বিভিন্ন দেশের মধ্যে এই নিয়ে রীতিমতো টক্করও চলছে। যদিও এশিয়া আজ অন্যান্য মহাদেশগুলোর তুলনায় এই দিকে অনেকটাই এগিয়ে। আজকের বিষয় পৃথিবীর উচ্চতম 10টি বিল্ডিং। সাবস্ক্রাইব করুন আরোহণ চ্যানেলটিকে ও বেল আইকনে প্রেস করে সিলেক্ট করুন অল অপশনটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেট, এটি একটি আন্তর্জাতিক নন প্রফিট অর্গানাইজেশন যারা কিছু প্যারামিটারের নিরিখে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংগুলির একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী পৃথিবীর সব থেকে উঁচু 10টি বিল্ডিং হলো এই রকম। তালিকায় 10 নম্বরে আছে তাইপেই 101। তাইপেই 101 যার উচ্চতা 508 মিটার, 2010 পর্যন্ত এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। নবম স্থানে আছে বেজিংয়ের সিটিক টাওয়ার বা চায়না জোন, যার উচ্চতা 527.7 মিটার। 8 নম্বরে আছে তিয়ানজিয়ান সিএফটি ফাইন্যান্স সেন্টার, এর উচ্চতা 530 মিটার। সপ্তম উঁচু বিল্ডিংটি হল গুয়াংজো সিএফটি ফাইন্যান্স সেন্টার, এটির উচ্চতাও 530 মিটার। কিন্তু একে ওপরে রাখার কারণ এর ফ্লোর সংখ্যা বেশি। 6 নম্বরে আছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যা উচ্চতায় 541.3 মিটার, এটি পশ্চিম গোলার্ধের মধ্যে উচ্চতম বিল্ডিং। 5ম স্থানে আছে লোটে ওয়ার্ল্ড টাওয়ার, এর উচ্চতা 554.5 মিটার। 4র্থ উঁচু বিল্ডিংটি হল 599.1 মিটার উচ্চতা যুক্ত পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার। 3 নম্বরে আছে মাক্কা রয়্যাল ক্লক টাওয়ার যার উচ্চতা 601 মিটার। 2য় উচ্চতম বিল্ডিংটি হল সাংহাই টাওয়ার, উচ্চতায় এটা 632 মিটার। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটি হল 2010-এ নির্মিত বুর্জ খলিফা যার উচ্চতা 828 মিটার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আপনার মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।